আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি কয়েকটা ড্রেস আপনাদের সামনে দেখাবো, আর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস, একদম পাকিস্তান থেকে আমি অর্ডার করে এনেছি। আমার অনেক স্বপ্ন, আমি বাসায় বসে কিছু একটা করব করে অনেক দিন থেকেই চিন্তা করছি, কিন্তু করতে পারছিলাম না। খুব শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তো চ্যানেলটা আমি ভালোভাবে কাজ করছি, এবং আমি যে ড্রেসের বিজনেসটা নতুন স্টার্ট করেছি সেটাই আজকে এই জন্যই আজকে কিছু ড্রেস আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আমার বাসায় অলরেডি চলে এসেছে। আর এই ড্রেসগুলো হচ্ছে কটনের ড্রেস এবং এমব্রয়ডারি কাজ করা ডিজিটাল প্রিন্ট। খুবই খুবই সফট এবং খুবই কমফোর্ট ড্রেসগুলো, প্রতিটা ড্রেসই খুব কমফোর্ট এবং সফট, পরে খুবই আরাম পাওয়া যাবে। সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে নক করবেন, আর আমি আস্তে আস্তে করে আমার প্রতিটা ড্রেসই আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমি 6টা ড্রেস দেখাবো, এরপরে আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকবো, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। আর এগুলো হচ্ছে প্রতিটা ড্রেসই হচ্ছে ক্যাটালগ ড্রেস। সো সবাই দেখতে থাকুন, আর ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার একটা বিজনেস পেজ আছে যার নাম হচ্ছে অথেন্টিক ইউকে প্রোডাক্টস। আসলে আমি ওটা স্টার্ট করেছিলাম ইউকের প্রোডাক্টগুলো দিয়ে, যেমন সাবান শ্যাম্পু থেকে শুরু করে সব কিছু, অথেন্টিক যত প্রোডাক্ট আছে, তো ওটা করতেছিলাম। কিন্তু এখন যেহেতু প্যান্ডামিক চলছে আমি পাঠাতে পাচ্ছি না, যার কারণে আমি চিন্তা করলাম যে বসে না থেকে আমি আবার ড্রেস দিয়ে স্টার্ট করি। সো আমার ওই পেজে ড্রেস, শাড়ি এবং ইউকের প্রোডাক্ট সব কিছুই পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আমার পেজের নামটা হচ্ছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথেন্টিক ইউকে প্রোডাক্টস। আর আমার ফেসবুক পেজ আরেকটা আছে, সেটা হচ্ছে আমার চ্যানেলের যে নাম ফারহানাস ব্লগ লন্ডন, আমার ওটার ওই পেজের নামও ফারহানাস ব্লগ লন্ডন। আশা করি সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি, আর ড্রেসগুলো দেখতে থাকেন।
ড্রেসগুলো কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই প্লিজ আমার পাশে থাকবেন সবাই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা যে বেল আইকন আছে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, আল্লাহ হাফেজ।